বইয়ের গল্পর চ্যানেলে আজকে আপনারা শুনবেন লেখক হেনরিক হাড়ের লেখা ভ্রমণ কাহিনী সেভেন ইয়ার্স ইন তিব্বত এর চতুর্থ পর্ব। রূপান্তর করেছেন পুলক হাসান এবং নাহিদা নাসরিন ছুটি। সঙ্গে আছি মৌসুমি হাসান। পাঁচ, অভিযানের সবচেয়ে কষ্টকর সময়। ডাকাতদের ফাঁদে আটকা পড়লাম, বাধ্য হয়ে আবার ফিরতে হলো মেজবানের আশ্রয়ে। নতুন রাস্তা ধরে রওনা হলাম, কাফেলার সঙ্গে পথ চলা, অবশেষে গাইড পেলাম। অসম্ভব খারাপ আবহাওয়ার সঙ্গে যুদ্ধ, এগিয়ে যাচ্ছি সেই নিষিদ্ধ শহরের দিকে, লাসায়। কিছুদিন নির্বিঘ্নেই এগুলাম, তারপর একদিন হঠাৎ অদ্ভুত পোশাক পরা এক লোকের সঙ্গে দেখা হলো। সে জানতে চাইল আমরা কোথা থেকে এসেছি এবং কোথায় যাচ্ছি। স্থানীয় যাযাবরদের সঙ্গে তার ভাষার কোনো মিল নেই। সংক্ষেপে জানালাম আমরা তীর্থযাত্রী। একথা শুনে নিজের পথে চলে গেল সে। ইতিমধ্যে আমাদের সন্দেহ হয়েছে সে একজন খাম্পা হতে পারে। কয়েক ঘন্টা পরে একই ধরনের পোশাক পর আরও দুজন লোককে ঘোড়ায় চড়ে আসতে দেখলাম। এখনও তারা আমাদের কাছ থেকে বেশ দূরে। পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। তাদের প্রতি কোনো রকম আগ্রহ না দেখিয়ে নিজেদের পথে হেঁটে যাচ্ছি। আমাদেরকে পাশ কাটিয়ে চলে গেল ওরা। আরও কয়েক ঘন্টা হাঁটার পর একটা তাঁবু দেখতে পেলাম। ইতিমধ্যে সন্ধ্যা পার হয়ে রাত নেমে এসেছে। ভাগ্য ভালো যে তাঁবুতে একটা যাযাবর পরিবারের দেখা পেলাম। আমাদের সঙ্গে ভালোই ব্যবহার করলেন ওরা। সন্ধ্যার সময় ওদের সঙ্গে ডাকাত প্রসঙ্গে আলোচনা শুরু করলাম। ডাকাতদের হামলা এখানে একটা নিয়মিত ব্যাপার। আমাদের মেজবান অনেক দিন ধরে এই এলাকায় থাকায় ডাকাতদের সম্পর্কে এত কিছু জানেন যে ইচ্ছা করলে অনায়াসে একটা মহাকাব্য লিখে ফেলতে পারবেন। গর্ব করে ডাকাতদের কাছ থেকে পাওয়া একটি ম্যানলিচার রাইফেলও দেখালেন। তবে তার জন্য অপূরণীয় ক্ষতিও হয়ে গেছে, একটা বা দুটো নয়। এই রাইফেলের বদলে গুনে গুনে পুরো 500 ভেড়া হারাতে হয়েছে তাকে। তবে এরপরও ডাকাতরা আর কখনো তাকে বিরক্ত করতে আসেনি। মেজবানের কাছ থেকে ডাকাতদের হামলার ধরন সম্পর্কে জানতে পারলাম। প্রথমে একটা নির্দিষ্ট এলাকায় গিয়ে সেখানে 3-4টা তাঁবু টাঙিয়ে খাটিগারে খাম্পারা, তারপর সেখান থেকে রাইফেল আর তলোয়ার নিয়ে সদল বলে হামলা চালায় যাযাবরদের তাঁবুতে। প্রতিবার একটা করে তাঁবুতে হামলা করে ওরা। আতঙ্কিত হয়ে নিজেদের সব সহায় সম্পত্তি ডাকাতদের হাতে তুলে দেয় যাযাবররা। ডাকাতরা পেট ভরে খায়, পকেট ভারী করে খোলা একটা জায়গায় চলে যায়। সংশ্লিষ্ট পরিবারটিকে একেবারে নিঃস্ব করে দিয়ে যায় ওরা। এভাবে এলাকার সব তাঁবুতে আক্রমণ শেষ করার পর আবার অন্য জায়গায় গিয়ে ঘাঁটি গাড়ে ওরা। সঙ্গে কোনো অস্ত্র না থাকায় এভাবে নিঃস্ব হওয়াকে নিজেদের নিয়তি বলে মেনে নিয়েছে যাযাবর সম্প্রদায়। আর এইসব এলাকা শহর থেকে অনেক দূরে হওয়ায় সরকারও এদেরকে নিরুপায়। আমাদের মেজবান জানালেন খাম্পারা অনেক সময় খুন করত পিছপা হয় না। জানি পরবর্তী গন্তব্যে যেতে হবে ডাকাতদের এলাকা হয়ে, কাজেই আলোচনাটা আমাদের কাছে সুখপ্রদ নয়। কোনোভাবে যদি তার রাইফেলটা কিনতে পারতাম, মনে মনে ভাবলাম আমি। কিন্তু এই আশার বিপরীতে শুধু একরাশ হতাশা গ্রাস করলো আমাকে। রাইফেল কেনা তো দূরের কথা, পকেটে খাবার পয়সাও নেই। দুধের স্বাদ ঘোলে দিয়ে কি মেটাতে চাইলাম? অর্থাৎ সঙ্গে যে তাঁবুর খুঁটি আছে সেটাকে অস্ত্র ধরে নিয়ে মনকে কিছুটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু মন এতটা অবুঝ হবে কেন?
যখন সে জানে এই খুঁটি একটা পোষমানা কুকুরের মনেও কোনো ভয় জাগাতে পারবে না। যাই হোক, মনে সংখ্যা নিয়ে পরের দিন আমরা সকালে রওনা হলাম। কিছুক্ষণ হাঁটার পর পাহাড়ের ওপরে পিস্তল হাতে একটা লোককে দেখতে পেলাম। ভয়ে আত্মা খাঁচা ছাড়া হয়ে গেল আমাদের। তবে লোকটাকে কিছু বুঝতে না দিয়ে স্রেফ নিজেদের পথে হেঁটে গেলাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম রহস্যময় লোকটা আমাদের পিছু নিয়ে আসছে না। সন্ধ্যের দিকে কিছু তাঁবু চোখে পড়ল। প্রথম তাঁবুর কাছে গিয়ে ডাকাডাকি শুরু করলাম আমরা। কিছুক্ষণ পর একটা যাযাবর পরিবার বেরিয়ে এলো তাঁবু থেকে। চোখে মুখে আতঙ্ক নিয়ে হাত ইশারে অন্য তাঁবুতে যেতে বলছে। ওখান থেকে চলে এলাম আমরা। ওদের এরকম আচরণে কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না। যাই হোক, পরের তাঁবুতে গিয়ে ডাকাডাকি করতে কিছু মানুষ বেরিয়ে এলো। দেখে মনে হলো এরা আমাদেরকে হতাশ করবে না, কিন্তু এরপর ওরা যা শুরু করলো তাতে শুধু অবাক না, কিছুটা সন্দেহ হলো আমাদের। তাড়াতাড়ি আমাদের ব্যাগগুলো তাঁবুর ভেতরে নিয়ে গেল ওরা। এর আগে কোনো যাযাবর এরকম করেনি। ভেতরে ঢুকে বুঝতে পারলাম যাযাবর নয়, বাঘের খাঁচার ভিতরে ঢুকে পড়েছি। আমাদের অবস্থা এখন ফাঁদে আটকা পড়া ইঁদুরের মতো। তাঁবুর ভেতরে দুজন পুরুষ, একজন মহিলা, আর একটা ছোট ছেলে আছে। এরা খাম্পা। এই প্রতিকূল পরিস্থিতিতে যেভাবেই হোক আমাদেরকে শান্ত থাকতে হবে। জানি চেষ্টা করলে সময় মতো এখান থেকে বের হওয়ার একটা উপায় ঠিকই পেয়ে যাব। তাঁবুর ভেতর আগুনের পাশে বসে আছি। কিছুক্ষণ পর আশেপাশের তাঁবু থেকে অনেক যাযাবর আসতে শুরু করলো। আমাদের ব্যাপারে তাদের কৌতূহলের কোনো সীমা নেই। ছোট বড় নানা রকম ব্যাগ আছে আমাদের সঙ্গে। ব্যাগগুলো একসঙ্গে রাখার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। কিছুক্ষণ পর ডাকাতদের জানালাম আমরা তীর্থযাত্রী, এখান থেকে লাসায় যেতে চাই। কথাটা শুনে তাদের একজনকে গাইড হিসেবে নেয়ার জন্য চাপাচাপি শুরু করলো ওরা। নানাভাবে বোঝাবার চেষ্টা করলাম গাইড নিলে অনেক সহজে আমরা লাসায় পৌঁছাতে পারব। গাইডের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম কৌশলে সে আমাদেরকে দক্ষিণ দিক দিয়ে লাসায় নিয়ে যেতে চাইছে। তার চালাকি ধরতে পেরে আমি আর আবসেনেটর চোরা চোখে দৃষ্টি বিনিময় করলাম। এই প্রথম ভালোভাবে তাকালাম লোকটার দিকে। বেটে হলেও অত্যন্ত শক্তিশালী। বেল্টের সঙ্গে আটকানো বিশাল তলোয়ারটাও আমাদের চোখে এড়ালো না। ডাকাত না হয়ে যে যদি সত্যি গাইড হতো। যাই হোক, এখন আমরা ফাঁদে আটকা পড়ে গেছি, কাজেই ওদের প্রস্তাব মেনে না নিয়ে কোনো উপায় নেই। বিরোধিতা করলে খুন হয়ে যাওয়াও অস্বাভাবিক নয়। ধীরে ধীরে ভিড় কমতে শুরু করলো তাঁবু থেকে। কিছুক্ষণ পর শোয়ার প্রস্তুতি নিলাম। এই পরিস্থিতিতে ঘুমানো সম্ভব নয়, তবে বিছানায় শুয়ে কিছুটা বিশ্রাম তো নেওয়া হবে। কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না একজন ডাকাত বিরক্ত করায়। আমার র‍্যাকশে একটা ধরে টানাটানি শুরু করলো সে। বালিশ হিসেবে ব্যবহার করবে ওটা। তবে আমিও নাছোর বান্দা, কিছুতে র‍্যাকশেক দেব না তাকে। ওরা হয়তো সন্দেহ করছে ওটার ভেতরে পিস্তল আছে। চিন্তাটা মাথায় আসতে অভিনয় শুরু করলাম। এমন আচরণ করছি যাতে ওদের সন্দেহ আরো গভীর হয়। পিস্তল থাকা মানুষকে সহজে আক্রমণ করার সাহস পাবে না ওরা। কিছুক্ষণ পর হাল ছেড়ে দিল লোকটা। সারা রাত ঘুমালাম না, তবে এর জন্য খুব একটা কষ্ট করতে হলো না। কারণ একজন খাম্পার স্ত্রী চড়া গলায় প্রার্থনা করলো রাতভর। আমার মনে হলো কাল সকালে তার স্বামী আমাদের সঙ্গে যে অঘটন ঘটাবে সেটার জন্য আগে থেকে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে সে। সকাল হতে হাঁপ ছেড়ে বাঁচলাম। তাঁবুর পরিবেশটা শান্তই মনে হচ্ছে। পকেট আয়নার বিনিময়ে সারের মগজ কিনলাম। সকালে নাস্তা হিসেবে ভালোই লাগলো খেতে। এবার যেতে হবে। খারাপ কিছু ঘটতে পারে এই আশঙ্কায় অস্থির হয়ে আছি।
তবে সেটা চেপে রাখতে পারলাম। ব্যাগ গোছানো শুরু করতে আমাদের দিকে রক্তচক্ষু মেলে তাকালো একজন ডাকাত। মুখে কিছু না বললেও ভয় হচ্ছে, শেষ মুহূর্তে খারাপ কিছু করে বসতে পারে সে। ইতিমধ্যে আপসেনে একটু তাঁবু থেকে বেরিয়ে গেছে, ব্যাগগুলো তাকে দেওয়ার জন্য আমিও বের হতে যাচ্ছি। আর চোখে তাকিয়ে দেখলাম রাগে বিকৃত হয়ে আছে ডাকাতটার চেহারা। বুঝতে পারছি যখন তখন হামলা হতে পারে আমার ওপর। যাই হোক, তাকে পাত্তা না দেওয়ার ভান করে তাঁবু থেকে বেরিয়ে এলাম আমি। সারের পিঠে ব্যাগগুলো রেখে গাড়িটার খোঁজে এদিক ওদিক তাকালাম, কিন্তু কোথাও তার টিকিটেরও দেখা পেলাম না। কিছুটা স্বস্তি বোধ করছি। খাম্পাদের পরিবার আমাদেরকে দক্ষিণ দিক দিয়ে যাওয়ার পরামর্শ দিল। ওখানে একদল যাযাবর ক্যারাভ্যান নিয়ে লাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাদেরকে কথা দিলাম দক্ষিণ দিক দিয়ে লাসায় যাব আমরা। কিছু দূর যাওয়ার পর হুশ হলো, কুকুরটা সঙ্গে নেই। কখনো ডাকাত হয় না, রওনা হলে আমাদের পিছনে আসে। কুকুরের খোঁজে চারপাশে তাকাতে পিছনে তিনজন ডাকাতকে দেখতে পেলাম। এতক্ষণ আমাদেরকে অনুসরণ করছিল তারা। আমাদের ধারণা ছিল এরকম কিছু একটা ঘটবে, তাই খুব একটা প্রতিক্রিয়া হলো না। স্বাভাবিক গতিতে হেঁটে যাচ্ছি। কিছুক্ষণ পর কাছে এসে ডাকাতটা জানালো আমাদের মতো তারাও যাযাবরদের তাঁবুতে যাচ্ছে। হাত ইশারায় জায়গাটা দেখালো। সেদিকে তাকিয়ে দেখি আকাশ ধোঁয়া উঠছে, ধক করে উঠল বুকটা। ব্যাপারটা কোনোভাবে স্বাভাবিক নয়, আগে কোনো যাযাবরের তাঁবুর উপরে ধোঁয়া উঠতে দেখিনি। কোথায় যাচ্ছি আমরা? ওখানে কি আদৌ যাযাবর আছে? কুকুরটার কথা জানতে চাইলাম। নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তাদের তাঁবুতে আছে ওটা, ইচ্ছে করলে আমাদের মধ্যে যে কোনো একজন গিয়ে নিয়ে আসতে পারে ওটা। এবার ওদের প্ল্যানটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। আমাদের দুজনকে একসঙ্গে আক্রমণ করবার সাহস পায়নি ডাকাতরা, তাই ইচ্ছে করে কুকুরটাকে তাঁবুতে আটকে রেখেছে। আপসেনেটর আর আমাকে আলাদা করতে চাইছে, আর যে জায়গা দিয়ে ধোঁয়া উঠছে সেখানে সম্ভবত তাদের সঙ্গী সাথীরাই আছে। একবার ওখানে নিয়ে যেতে পারলে হয়, হাসতে হাসতে আমাদেরকে খুন করবে ওরা। কেউ কোনোদিনই জানতে পারবে না কিভাবে আমরা গায়েব হয়ে গেলাম। এর আগে যে যাযাবরের তাঁবুতে ছিলাম তার আগেই আমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু তাদের কথা কানে তুলিনি। এখন সুদে আসলে সেটার খেসারত দিতে হবে। যেন কিছুই বুঝতে পারিনি, এরকম একটা ভাব করে সামনে এগোচ্ছি আমরা। আপসেনেটরের সঙ্গে অনর্গত কথা বলে যাচ্ছি। দুজন ডাকাত এখন আমাদের দুপাশে হাঁটছে, আর ছেলেটা আছে একটু পেছনে। যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে। দুপাশে এক নজর তাকিয়ে আমাদের সম্ভাবনা কতটুকু সেটা বোঝার চেষ্টা করলাম। ছুরির আঘাত থেকে বাঁচার জন্য ডাকাতটা দুই পরত সারের চামড়া দিয়ে বানানো পোশাক পরে আছে। দুজনের বেল্টেই ঝুলছে লম্বা তলোয়ার। চেহারাটা এমন নিরীহ করে রেখেছে যে দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টায় খেতে জানে না। এবার কিছু একটা ঘটবে। আপসেন একটু রেগে মেগে বলল, এভাবে জেনে শুনে ফাঁদে পা দেওয়ার কোনো মানে হয় না, এখনই গন্তব্য পরিবর্তন করা উচিত আমাদের। ও বলতে যা দেরি, সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে ফিরতি পথ ধরলাম। এখনও অনর্গত কথা বলে যাচ্ছি ওর সঙ্গে। বিস্ময়ের ঘোর কাটতে কয়েক সেকেন্ডে বেশি লাগলো না ডাকাতদের, ঘুরে আমাদের পথ আটকাল তারা। তারপর কঠিন সুরে জানতে চাইল কোথায় যাচ্ছি। দ্রুত এবং সংক্ষেপে বললাম কুকুরটাকে ফিরিয়ে আনব। সম্ভবত আমাদের কথা বলার ধরন দেখে কিছুটা ভয় পেল ওরা। বুঝতে পারছে তাদের হাত থেকে বাঁচার জন্য আমরা যে কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত। কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেদের রাস্তা ধরে চলে গেল ওরা। হয়তো দলের অন্য সদস্যকে ব্যাপারটা জানাবে। তাঁবুর কাছাকাছি যেতেই ডাকাতের স্ত্রী দড়ি দিয়ে বাঁধা কুকুরটাকে নিয়ে বেরিয়ে এলো। ডাকাতের সহধর্মিণী হলেও আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করলো সে। বুঝতে পারলাম
স্বামীর পেশাকে মোটেও ভালো চোখে দেখে না সে। যাই হোক, আবার রওনা হলাম। এখান থেকে সামনে এগোবার কোনো উপায় নেই, তাই যে রাস্তা ধরে আমরা ডাকাতদের এলাকায় এসেছি আবার সেই রাস্তা ধরেই ফিরে যাচ্ছি। খুব দ্রুত পা চালিয়ে সন্ধ্যের সময় আবার সেই যাযাবরের তাঁবুতে ফিরে এলাম। ঠিক দুরাত আগে এদের কাছ থেকে বিদায় নিয়েছিলাম, আমাদের অভিজ্ঞতার কথা জানালাম তাদেরকে। এখনো সুস্থ আছি দেখে খুব অবাক হলো ওরা। গত কয়েকদিন খুব কঠিন সময় পার করতে হয়েছে, বাঘের খাঁচা থেকে পালিয়ে এরকম একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে রাত কাটাতে পারছি। অকৃতজ্ঞ হতে না চাইলে ভাগ্যকে একটা ধন্যবাদ দিতেই হবে। পরের দিন সকালে কোনো দিক দিয়ে লাসায় যাব সে ব্যাপারে মাথা ঘামাতে শুরু করলাম। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম লোকবসতি নেই, এমন এলাকা ধরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যাযাবরের কাছ থেকে বেশি করে মাংস কিনলাম। রওনা হবার পর সম্ভবত 7 দিন কোনো মানুষের দেখা পাবো না আমরা। ল্যাব রং ট্রোবা যাব না, তাই পাহাড়ের ওপর সংক্ষিপ্ত রাস্তা ধরলাম। উঁচু নিচু হয়ে এগোতে খুব কষ্ট হচ্ছে। আশা করছি এই রাস্তা ধরে ঠিকমতো এগোতে পারলে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না। চারপাশটা ভালোভাবে দেখার জন্য এক জায়গায় একটু থামলাম। সঙ্গে সঙ্গে দেখতে পেলাম দুজন লোককে। আবার সে খাম্পা, ভয়ে বুকটা কেঁপে উঠল। কিছুটা দূর থেকে অনুসরণ করছে, কি ঘটেছে বুঝতে সময় লাগলো না। যাযাবরের তাঁবুতে গিয়ে আমরা কোনো দিক দিয়ে লাসায় যাব সেটা জেনে নিয়েছে ওরা। প্রশ্ন হলো এখন কি করব আমরা। দুজনের কেউই কোনো কথা বলছি না, চুপচাপ নিজেদের মধ্যে হেঁটে যাচ্ছি। পরে দুজনেই স্বীকার করছি মনে মনে যতটুকু সম্ভব সহজভাবে নিজেদের মৃত্যুকে মেনে নিয়েছিলাম আমরা। দ্রুত পা চালাবার চেষ্টা করলাম, কিন্তু ষাঁড়গুলো শামুকের মতো ধীর গতিতে এগোচ্ছে। একটু পরপর পিছনে তাকাচ্ছি, কিন্তু এই মুহূর্তে দুই ডাকাতের কাউকে দেখতে না পেলেও নিশ্চিত হতে পারছি না চুপি চুপি। গা ঢাকা দিয়ে তারা আমাদের পিছু নিয়ে আসছে কি না, সঙ্গে অস্ত্র না থাকবার কুফলটা ভালোই টের পাচ্ছি এখন। ওদের ধারালো তলোয়ারের বিরুদ্ধে পাথর আর তাঁবুর খুঁটি নিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে কি ঘটবে সেটা ব্যাখ্যা করা বাহুল্য মাত্র। বাঁচতে হলে অন্য কোনো বুদ্ধি বের করতে হবে। আপাতত বিরতিহীন হেঁটে যত দ্রুত সম্ভব ডাকাতদের কাছ থেকে দূরে সরে যাওয়ায় বুদ্ধিমানের কাজ। টানা 1 ঘন্টা কোথাও না থেমে সামনে এগিয়ে গেলাম আমরা। তারপর পেছনে তাকিয়ে দেখি দুই ডাকাত মাটিতে বসে পড়েছে। তাড়াতাড়ি নিজের ওপর উঠে পড়লাম আমরা। যুদ্ধ করতে হলে এর চেয়ে ভালো জায়গা আর হয় না। এই সময় ডাকাত দুজন সিধে হয়ে দাঁড়ালো, নিজেদের মধ্যে আলোচনা করছে। কিছুক্ষণ পর ফিরতি পথ ধরে চলে গেল ওরা। নিজের অজান্তেই শ্বাস বন্ধ করে ফেলেছিলাম। হুশ হলো ডাকাতটা চলে যেতে বুক ভরে শ্বাস নেওয়ার সময়। বিশ্রাম নেওয়ার ফুরসত নেই, সারগুলো নিয়ে আবার রওনা হলাম। সামনে পাহাড় দেখতে পেয়েছি, ওদিকে যেতে পারলে সহজে কারো চোখে পড়ব না। রিজের চূড়ার ওঠার পর বুঝতে পারলাম ডাকাতটা কেন ফিরে গেছে। জীবনে কোনোদিনও এরকম নির্জন জায়গা দেখিনি। অদ্ভুত এক দৃশ্য উন্মোচিত হয়েছে আমাদের সামনে। তুষার ঢাকা পাহাড়ের একটা বিশাল সাগরের সামনে দাঁড়িয়ে আছি। বেশ দূরে ট্রান্স হিমালয় দেখা যাচ্ছে। সেখানে দাঁতের ফাঁকের মতো সরু সরু অসংখ্য গিরিখাত আছে। এই গিরিখাত ধরে এগুলে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব আমরা। গিরিপথটার নাম শিলালা। সর্বপ্রথম সেভেন হেডেন তার ম্যাপে এই শিলালার কথা উল্লেখ করেন। এই গিরিপথ ধরে সোজা সিগাস্টি চলে যেতে পারবো। টানা সন্ধ্যা পর্যন্ত হাঁটলাম, তখনও নিশ্চিত হতে পারছি না ডাকাতটা সত্যি সত্যি চলে গেছে নাকি চুপি চুপি অনুসরণ করছে। তুষারের ওপর চাঁদের আলো পড়ায় সব কিছু দিনের মতো পরিষ্কার দেখতে পাচ্ছি। রাতের এই অভিযানের কথা ভুলব না কখনো আমি। এর আগে কখনো এরকম অভিজ্ঞতা হয়নি। শরীর আর মনের ওপর প্রচণ্ড চাপ পড়ছে। ডাকাতদের কাছ থেকে পালাতে পারলেও এই নির্যাতনা সহ্য করতে পারছি না।
বেশ অনেকদিন আগে থার্মোমিটারটা ফেলে দিয়েছি, ওটা থাকলেও অবশ্য কোনো লাভ হতো না, কারণ এখনকার তাপমাত্রা মাপার ওটা ক্ষমতার বাইরে। হিমাঙ্কের নিচে সর্বোচ্চ 30 ডিগ্রি পর্যন্ত মাপা যেত। 7 হিডেনের রেকর্ড অনুযায়ী বছরে এই সময় এখানকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে 40 ডিগ্রির কম হবে না। কোনো বিরতি না নিয়ে একটানা হেঁটে যাচ্ছি আমরা, তবে মনটা পড়ে আছে অন্য জায়গায়। কল্পনার চোখে একটা গরম ঘর, সুস্বাদু গরম খাবার আর পানি দেখতে পাচ্ছি। অ্যাবসেনেটরের চিন্তাধারা আবার প্রবাহিত হচ্ছে অন্য খাতে, ডাকাতদের ওপর কঠিন প্রতিশোধ নেবে সে। প্রতিজ্ঞা করল প্রচুর অস্ত্র নিয়ে আবার এখানে ফিরে আসবে, ডাকাতদের জমের বাড়ি দেখিয়ে ছাড়বে সে। শেষ পর্যন্ত আর পারলাম না, এবার একটু বিশ্রাম না নিলে স্রেফ মারা পড়ব। সারে পিঠ থেকে ব্যাগগুলো নামিয়ে একটু আড়াল আছে এমন জায়গায় চলে এলাম, এখানেই ঘুমাবো। পরদিন সকালে উঠে আবার রওনা হলাম আমরা, পা টেনে টেনে কোনো মতে এগোচ্ছি। হঠাৎ মাথা তুলে তাকাতে বেশ দূরে 3টা কাফেলা দেখতে পেলাম। কোথায় সব ক্লান্তি গায়েব হয়ে গেল বলতে পারবো না। পরবর্তী 3 ঘন্টা ঝড়ের বেগে পা চালিয়ে ক্যারাভ্যানের কাছে পৌঁছে গেলাম। কাফেলায় মোট 15 জন নারী পুরুষ, আমাদেরকে দেখে খুব অবাক হলো ওরা। গরম স্যুপ খেতে দেওয়া হলো আমাদেরকে। দিনের পর দিন কাফেলার সঙ্গে নিয়ে এগোচ্ছি। এই এলাকায় প্রায় হ্যারিকেন হামলা করে, তবে ছোট টাবুটা হ্যারিকেনের হামলা সামলাতে পারে না, তখনই বাধ্য হয়ে অন্য কোনো নিরাপদ জায়গায় সরে যেতে হবে। যাযাবরদের তাবু অবশ্য সারের চুল দিয়ে তৈরি হয়, এক্ষেত্রে তারা বেঁচে গেছে। মনে মনে প্রতিজ্ঞা করলাম এরপর আর কোনোদিন তিব্বত অভিযানে আসলে 3টি ষাঁড়, 1 চালক আর অবশ্যই যাযাবরদের একটা তাবু আনবো সঙ্গে করে। কাফেলার সঙ্গে থাকতে পেরে নিজেদেরকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে। সমস্যা বলতে শুধু ধীর গতি, যাযাবররা প্রতিদিন 3-4 মাইলের বেশি পার দিচ্ছেন না, কিন্তু এই গতিতে এগুলে আমাদের চলবে না। তাই সিদ্ধান্ত নিলাম কিছুদিন পরে কাফেলা থেকে আলাদা হয়ে যাব। ইতিমধ্যে যাযাবরদের কাছ থেকে লাসা যাওয়ার ব্যাপারে খুঁটিনাটি সব তথ্য জেনে নিয়েছি। আবার একা হয়ে গেলাম আমরা। প্রথম দিন পুরো 14 মাইল পথ পাড়ি দিলাম। আমাদের সামনে বিশাল একটা সমতল ভূমি পড়ে আছে। বিচ্ছিন্নভাবে কিছু তাবু চোখে পড়ল। সামনে যেতেই বন্য চেহারার কিছু মানুষ বেরিয়ে এলো বড় একটা তাবু থেকে। রূঢ়ভাবে এখান থেকে চলে যেতে বলছে তারা। উত্তরে সঙ্গে সঙ্গে কিছু বললাম না। প্রথমে হাত দুটো উপরে তুলে তাদেরকে বোঝালাম যে আমরা নিরস্ত্র। তারপর নিজেদের পরিচয় দিলাম নিরীহ তীর্থযাত্রী হিসেবে। এতে কিছুটা আশ্বস্ত হলেন তাবুর মালিক, বললেন রাত্রে এখানে থাকতে পারবো। খাওয়া দাওয়া সারার পর তাকে জানালাম কোন রাস্তা ধরে আমরা লাসায় যাব। শুনে খুব শুকনো গলায় বললেন, এতদিন আমরা খুন না হলেও এবার আমাদের মৃত্যু আর কেউ ঠেকাতে পারবে না। যে রাস্তা ধরে লাসায় যেতে চাইছি সেটা ডাকাতদের স্বর্গরাজ্য। অস্ত্র ছাড়া সেখানে যাওয়া মানে স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করা। শুনে খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। জানতে চাইলাম এ ব্যাপারে তার পরামর্শ কি। আমাদেরকে সিগাস্টি হয়ে লাসায় যাওয়ার উপদেশ দিলেন তাবুর মালিক, কিন্তু তাতে রাজি হলাম না আমরা। কিছুক্ষণ ভেবে অন্য একটা উপায় বের করলেন তিনি। আমাদেরকে জেলা কর্মকর্তার সঙ্গে দেখা করতে হবে। ডাকাতদের এলাকা হয়ে যেতে চাইলে গার্ড নেওয়া হবে বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে জেলা অফিসার আমাদেরকে সাহায্য করতে পারেন, তিনি একজন পণ্প। এখান থেকে মাইল কয়েক দূরে তার তাবু। কয়েক ঘন্টা হাঁটার পর জেলা কর্মকর্তা তাবুতে পৌঁছে গেলাম। আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো। কিছুক্ষণ হালকা আলাপ চলার পর তার সহকারীকে ডাকলেন তিনি। 4 জন গোল হয়ে বসে আলোচনা শুরু করলাম আমরা। কিছু কাটসাট করে সংক্ষেপে নিজেদের অভিযান সম্পর্কে জানালাম। সবশেষে বললাম লাসায় যাওয়ার পথে ডাকাতদের হামলার শিকার হতে পারি, তাই মূলত নিরাপত্তা পাওয়ার আশায় তাদের কাছে এসেছি। সঙ্গে যোগ করলাম
তিব্বতে ভ্রমণ করার সরকারি অনুমতিও আছে আমাদের। এই সময় শান্ত একটা ভাব নিয়ে পুরনো ট্রাভেল পারমিটটাকে পনপোর হাতে দিলাম। গার্ডটকে থাকবার সময় একজন পনপোর কাছ থেকে জিনিসটা পেয়েছিলাম। কর্মকর্তা দুজন মনোযোগ দিয়ে সিলটি দেখলেন। মুখ দেখে পরিষ্কার বুঝতে পারছি ট্রাভেল পারমিটটি তাদেরকে সন্তুষ্ট করতে পেরেছে। কিছুক্ষণ পর জানালেন আমরা তিব্বতে থাকতে পারব, তবে একটা ব্যাপার তাদের মনে সন্দেহ সৃষ্টি করেছে। ট্রাভেল পারমিটে তিনজনের কথা লেখা আছে, তাদের প্রশ্ন দলের আরেকজন সদস্য কোথায়। জানালাম সে অসুস্থ থাকায় টেরাদুন হয়ে ইন্ডিয়ায় চলে গেছে। সে আমার ব্যাখ্যায় সন্তুষ্ট হলেন। তারা জানালেন এখান থেকে চলে যাবার সময় আমাদের সাথে একজন লোক দেওয়া হবে, সে আমাদেরকে উত্তরে মেইন রোড হয়ে পর্যন্ত পৌঁছে দেবে। তিব্বতে থাকতে পারবো, ক্রিসমাস পার্টিতে এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে। কায়রোতে থাকার সময় কিছু চাল রেখেছিলাম এই অনুষ্ঠানের জন্য, সেটা রান্না করে পনপো দুজনকে দাওয়াত দিলাম। দুজনই হাত বোঝাই করে নানা রকম উপহার নিয়ে এলেন। সন্ধেবেলা বেশ মজা করে কাটালাম আমরা। পরদিন সকালে একজন যাযাবর আমাদেরকে পরবর্তী গন্তব্যে পৌঁছে দিল। আমাদেরকে গ্রহণ করার জন্য আগে থেকে একজন অপেক্ষা করছিল সেখানে। ঠিক একটা পর্ণের মতো আমাদেরকে তার কাছে হস্তান্তর করে যাযাবর লোকটা ফিরে গেল। নতুন গাইডের সঙ্গে খুব দ্রুত এগোতে পারছি আমরা, রাস্তাঘাট ভালো জানা আছে। এরকম একটা গাইডের যে কি প্রয়োজন সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। তবে দুশ্চিন্তার কথা হচ্ছে ডাকাতের হামলা চালালে তাদেরকে ঠেকাবার মতো কোনো অস্ত্র নেই গাইডের কাছে। বাতাস আর প্রচণ্ড ঠান্ডা এখন স্থায়ী সঙ্গী হয়ে গেছে আমাদের। মনে হচ্ছে পুরো পৃথিবী জুড়ে প্রচণ্ড তুষার ঝড় শুরু হয়েছে। সেখানে তাপমাত্রা কখনই 30 ডিগ্রির উপরে উঠে না। এখানেই শেষ নয়, কাপড়ের অভাবও এখন একটা বড় সমস্যা। তবে অনেক কষ্টে ভেড়ার চামড়া তৈরি করে এক পোস্ত কাপড় জোগাড় করতে পেরেছি নিজেদের জন্য। সেটা আকারে একটু ছোট হলেও কোনো রকমে চালিয়ে নিতে পারছি। মাত্র 2 রুপি দিয়ে কাপড়টা কিনেছিলাম। যেখানে কাপড়ের কোনো দোকানই নেই সেখানে 2 রুপি দিয়ে কারো কাছ থেকে গরম কাপড় পাওয়া মানেই তো ভাগ্যের সহায়তা ছিল। তবে আমাদের জুতোর অবস্থা খুবই করুণ, ওটার আয়ু প্রায় শেষ হয়ে এসেছে। তারপর বড় সমস্যা, আমাদের কাছে এখনও কোনো দস্তানাও নেই। ইতিমধ্যে আপসেনেইটরের হাতে ফ্রস্ট বাইটের আক্রমণ শুরু হয়েছে আর আমি ভুগছি পায়ের সমস্যায়। যত কষ্টই হোক সেটা ভুলে থাকার আপ্রাণ চেষ্টা করছি। তবে এই অবস্থায় পরিকল্পনা মাফিক সামনে এগোতে হলে প্রচুর শক্তির দরকার। বারবার ইচ্ছে হচ্ছে কয়েকদিনের জন্য হলেও যাযাবরদের গরম তাঁবুতে বিশ্রাম নিই। দারিদ্র আর কঠোর বাস্তবতা তাদের জীবনের সব রসকস শুষে নিলেও ওই জীবনটাই আমাদের কাছে বিলাসবহুল বলে মনে হচ্ছে। তবে রসদ শেষ হবার আগে লাসায় পৌঁছাতে চাইলে এর আবেগকে মোটেও প্রশ্রয় দেওয়া যাবে না। আর লাসায় পৌঁছাবার পর কি ঘটবে তখন? থাক, কি দরকার, এই ব্যাপারে কিছু অনুমান করার ঝামেলাই নাই হয়ে গেলাম। আমাদের সামনে এখন বরফে ঢাকা একটা লেক, পরে ম্যাপে চোখ বুলালেও ওটার কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। আপসেনেইটর লেকটার একটা স্কেচ এঁকেছিল আমাদের ম্যাপে। স্থানীয় বাসিন্দারা লোকটাকে ইয়োচা বসত নামে চেনে, অর্থ বিসর্জনের পানি। সারি সারি অনেকগুলো বিশাল বরফের চায়ের পাদদেশে লেকটার অবস্থান। মেইন রোডে পৌঁছাবার আগে অস্ত্রশস্ত্রে সজ্জিত কিছু ডাকাতকে দেখতে পেলাম। লক্ষ্য করলাম প্রত্যেকের হাতে ইউরোপিয়ান রাইফেল। অদ্ভুত ব্যাপার হলো তারা আমাদেরকে কিছুই বলল না। কোনো সন্দেহ নেই আমাদের অবস্থা দেখে ওরাও করুণা বোধ করছে। আমার ভ্রমণ কাহিনীর যে সময়ের তখন দারিদ্র দৃশ্যমান হলেও সেটার অনেক সুবিধা পাওয়া যেত। 5 দিন হেঁটে বিখ্যাত টাসাম রোডে পৌঁছালাম। মনে মনে সবসময় কল্পনা করেছিলাম টাসাম রোডে পৌঁছাতে পারলে একটা নির্দিষ্ট হাইওয়ে পাব, তখন আর সামনে এগোতে মোটেও কষ্ট হবে না আমাদের। কিন্তু সে আসে গুড়ে বালি, হাওয়ে দূরে থাক,
অনুসরণ করার মতো কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। আসলে তিব্বত দেশটাই এরকম। বেশ কয়েক সপ্তাহ হয়ে গেছে আমরা তিব্বতের ভেতর ঢুকেছি, কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো নির্দিষ্ট রাস্তা খুঁজে পাইনি। মাঝে মধ্যে অবশ্য কিছু তাঁবু চোখে পড়ে। কাফেলাগুলো কিছুদিনের জন্য বিশ্রাম নিতে পারে এসব তাঁবুতে। তবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কোনো পরিকল্পিত রাস্তা খুঁজে পাওয়া যাবে না কোথাও। একটা কথা বলতে ভুলেই গেছি, দুজন স্বাস্থ্যবান মহিলা গাইডের সাহায্যে আমরা টাসাম রোডে পৌঁছেছি। কিছুক্ষণ পর বিদায় জানিয়ে চলে গেল তারা। খুঁজে পেতে একটা বালি তাঁবুর চোখে পড়ল। ভেতরে গিয়ে আগুন জ্বালালাম। এই পর্যন্ত আসতে পারে ভাগ্যকে একটা ধন্যবাদ দেওয়াই যায়। অভিযানের সবচেয়ে কষ্টকর আর বিপজ্জনক অংশ পিছনে ফেলে এসেছি। সামনে একটা খোলা রাস্তা আছে, সেটা ধরে এগুলে লাসা আর মাত্র 15 দিন হাঁটার পথ। যে আশা নিয়ে তিব্বতে ঢুকেছিলাম সেটা পূরণ হতে চলেছে, সেজন্য আমাদের খুশি হওয়া উচিত। কিন্তু বাস্তবতা হচ্ছে ক্লান্তি আমাদের সব কিছু শুষে নিয়েছে। আনন্দ ফুর্তি করতে হলেও কিছু শক্তির দরকার। পথের ক্লান্তি আমাদের সেই শক্তিও কেড়ে নিয়েছে। ফ্রস্ট বাইট, টাকা আর খাবারের অভাব এইসব দুশ্চিন্তা জর্জরিত হয়ে আছে। সবচেয়ে বড় দুশ্চিন্তা কুকুরকে নিয়ে। বেচারা শরীরে হাড্ডি আর চামড়া ছাড়া কিছুই নেই। নিজেদেরই খাবারের কোনো ঠিক নেই, ঝাউ বা একটু আধটু পাচ্ছি, সেখান থেকে কুকুরের জন্য কতটুকু রাখা সম্ভব সেটা সহজেই অনুমেয়। ওটার পায়ের অবস্থা খুবই শোচনীয়, আমাদের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতেও পারছে না। মাঝে মধ্যে তার জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয় আমাদের। যাই হোক, পরদিন সকালে তাঁবু থেকে বেরিয়ে গেলাম। আসার কথা হচ্ছে এখন আমরা ক্যারাভ্যান রোড ধরে সামনে এগোতে পারবো। টাসাম রোড ধরে পুরো একটা দিন হাঁটলাম। এতদিন আমরা জনমানবহীন গ্রাম্য রাস্তা ধরে এগিয়েছি। ভেবেছিলাম টাসাম রোডে হয়তো মানুষের দেখা পাবো, কিন্তু এখানেও সেই একই অবস্থা। পুরো একটা দিন কোনো মানুষের দেখা পেলাম না। প্রচণ্ড ঝড়, তুষার, আবার কুয়াশার তাণ্ডবে আমাদের অভিযান নরকতুল্য হয়ে যাচ্ছে। সৌভাগ্যই বলতে হবে, বাতাসটা পেছন থেকে আসায় সামনে এগোতে সুবিধা হচ্ছে আমাদের। সামনে দিয়ে আসলে এক পাও এগোতে পারতাম কি না সন্দেহ। সন্ধ্যের সময় একটা খালি তাঁবু দেখতে পেয়ে হাতে যেন চাঁদ পেয়ে গেলাম আমরা চারজন। আজ রাতে ডায়েরিতে কিছু কথা লিখে রাখলাম। December 31, 1945। প্রচণ্ড তুষার ঝড়ার কুয়াশার তিব্বতে আসার পর এই প্রথম কুয়াশার দেখা পেলাম আমরা। বলা যায় অভিযানের সবচেয়ে কষ্টকর সময় পার করেছে। রাস্তা খারাপ হওয়ায় সারগুলো পিছলে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডায় হাত জমে যাওয়ার ওগুলো ধরে রাখতে হিমশিম খেয়ে যাচ্ছি। একবার পথ হারিয়ে ফেলায় 2 মাইল পিছিয়ে যেতে হয়েছে। সন্ধ্যের দিকে নায়াতসাং রোড স্টেশনে পৌঁছালাম। সেখানে 8টা তাঁবু আছে। 1টা তাঁবুতে রোড অফিসার আর তার পরিবার থাকে। আমাদেরকে অভ্যর্থনা জানালেন তারা। তিব্বতে এটা আমাদের দ্বিতীয় বছর। কেউ যদি হিসাব করতে বসে এই 2 বছরে আমাদের অর্জন কি, তাহলে তাকে হতাশ হতে হবে। তিব্বতে আমরা এখনও অবৈধ। স্থানীয় কর্তৃপক্ষকে সবসময় এড়িয়ে থাকতে হচ্ছে। আমাদের উদ্দেশ্য নিষিদ্ধ শহর লাসায় যাওয়া। এখান থেকে সেটা খুব দূরে একটা নয়, কিন্তু পরিস্থিতি এমনই খারাপ যে এত কাছাকাছি এসেও সেখানে আমরা আদৌ পৌঁছাতে পারবো কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই অবস্থায় কারো মন আবেগতাড়িত হয়ে নিজের বাসা আর পরিবারের কথা ভাবতে পারে। তবে এই আবেগের প্রাবল্যে আমরা কঠিন বাস্তবতাকে ভুলে যাচ্ছি। শরীর এবং মনকে ঠিক রাখার জন্য আমরা কঠিন সংগ্রাম করে চলেছি। যাই হোক, নিজেদের মনের মতো সেইন্ট সিলভারস্টার দিবস উদযাপন করলাম আমরা। বিশ্রাম নেওয়ার জন্য একদিন তাঁবুতে থাকার সিদ্ধান্ত নিলাম। এতে আমাদের পশুগুলো কিছুটা বিশ্রাম পাবে। পুরনো ট্রাভেল পারমিটটা এখনও কাজে লাগলো। রোড অফিসার খুব ভালো ব্যবহার করলেন আমাদের সঙ্গে। দেখভালের জন্য একজন চাকরকেও পাঠিয়ে দিলেন। পর্যাপ্ত খাবার আর পানির ব্যবস্থাও হলো।
দুপুরবেলা খেতে বসার আগে তাঁবুর বাইরে কিছুটা হইচই শোনা গেল। জানতে পারলাম একজন পম্পো আসছেন এদিকে। মনিবের যাতে কোনো কষ্ট না হয় সেজন্য আগে থেকেই তার রাঁধুনি এসে পড়েছে। ঢাক ঢোল পিঠিয়ে সবাইকে জানানো হচ্ছে যে তাদের মালিক আসছেন। আগেই বলেছি, তিব্বতে অনেক উঁচু পদে কর্মকর্তাকে পম্পো বলা হয়। তার এখানে আসাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বয়ে আনতে পারে। তবে এতদিনে আমরা বুঝে গেছি, এশিয়ার হাই অফিসিয়াল হচ্ছে আসলে একটা ধারণা। এদের খুব বেশি কিছু করার ক্ষমতা নেই। পম্পো আসার খবরে খুব একটা প্রতিক্রিয়া হলো না আমাদের। তবে ভালো কিছু অপেক্ষা করছিল আমাদের জন্য। কিছুক্ষণ পর ঘোড়ার পিঠে চড়ে পম্পো এলেন। একদল চাকর ঘিরে রেখেছে তাকে। জানতে পারলাম সরকারি কর্মকর্তা হিসেবে তার কাজ হচ্ছে বিভিন্ন পণ্য আনা নেওয়া করা। আসার কথা এই মুহূর্তে তিনি কয়েকশো টন চিনি আর কটন নিয়ে লাসায় যাচ্ছেন। আমরাও লাসায় যাচ্ছি এটা জানার পর স্বাভাবিকভাবে নানা রকম প্রশ্ন শুরু করলেন তিনি। শান্ত একটা ভাব নিয়ে ট্রাভেল পারমিটটা তার হাতে দিলাম। সেটা নেড়ে চেড়ে দেখছেন। তার মুখের ভাব দেখে বুঝতে পারছি আর একটা কঠিন পরীক্ষার উত্তরে যাচ্ছে ট্রাভেল পারমিটটা। কিছুক্ষণ পর পম্পো জানালেন আমরা তার সঙ্গে লাসায় যেতে পারবো। আনন্দে নেচে উঠতে ইচ্ছে হলো আমাদের। আজ দুপুরেই তার কাফেলা রওনা দেবে। বিশ্রাম চুলায় যাক, তাড়াতাড়ি তল্পি তল্পা গোছাতে শুরু করলাম আমরা। একজন সার চালক আমাদের সারকে দেখে মাথা নাড়ল। বুঝাতে চাইছে বোঝা বহন করার আর ক্ষমতাও নেই ওটার। অল্প কিছু টাকার বিনিময়ে আমাদেরকে ব্যাগগুলো ওটা সারের পিঠে নেয়ার প্রস্তাব দিল সে। আমাদের সার সঙ্গে থাকবে ঠিকই, তবে পিঠে কোনো বোঝাই থাকবে না। খুশি মনে তার প্রস্তাবে রাজি হলাম আমরা। যাত্রা শুরু হলো আমাদের। ক্যারাভ্যানের সঙ্গে পায়ে হেঁটে যাব আমরা। পম্পো আর তার চাকররা তাদের ঘোড়া পরিবর্তন করার জন্য কিছুক্ষণ পর রওনা হবে। আর মাত্র 12 মাইল, তারপরে নিষিদ্ধ শহর লাসায় পৌঁছে যাব। কুকুরটাকে তাঁবুতে রেখে এসেছি। আমাদের সঙ্গে আসলে ওটার মৃত্যু অনিবার্য। ক্যারাভ্যানের সঙ্গে থেকে ভালোভাবেই এগোচ্ছি আমরা। পম্পোর সমর্থন থাকায় সব জায়গা থেকে আমাদেরকে স্বাগত জানানো হচ্ছে। শুধু লহলাম রোড অফিসার সন্দেহের চোখে দেখল আমাদের। খাবার আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস তো দিলেনই না, বরং বেশ রূঢ়ভাবে আমাদের লাসায় যাওয়া রোড পারমিটটাও দেখতে চাইলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তাকে রোড পারমিটটা দেখাতে পারলাম না। এখানে আসার পরপরই সন্দেহভাজন কিছু মানুষ আমাদের তাঁবুর কাছে ভিড় জমিয়েছিল। ওদের ভাবভঙ্গি দেখে আমাদের আর বুঝতে অসুবিধা হয়নি যে এরা খাম্পা। তবে এখন পরিস্থিতি ভিন্ন, আগের মতো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের মাথার উপর এখন একটা ছাদ আছে। ক্যারাভ্যানের লোকজনই যা করার করবে, খামাখা এ ব্যাপারে আমাদের মাথা ঘামানোর দরকার কি? তাছাড়া চুরি করার মতো কোনো মূল্যবান জিনিসও তো আমাদের কাছে নেই। কয়েকবার তাঁবুতে ঢোকার চেষ্টা করলো খাম্পারা, কিন্তু আমাদের একটু চিৎকার চেঁচামেচিতে করতেই চলে গেল। পরদিন সকালে তাঁবু থেকে বেরিয়ে দেখি আমাদের সারটা নেই। গতকাল রাতে সার ঘাস খাওয়ার জন্য সকালে ছেড়েছিলাম। ভাবলাম হয়তো দূরে কোথাও চলে গেছে, কিন্তু আমি আর আপশনের অনেক খোঁজাখুঁজির পরও সারটাকে দেখতে পেলাম না। বুঝতে পারলাম কাজটা ডাকাতদের। সার হারিয়ে মুখে যেন বিশাল একটা ঘুষি খেলাম আমরা। ঝড়ের বেগে রোড অফিসারের তাঁবুতে ঢুকলাম দুজন। রাগে আমার গা জ্বালা করছে। প্যাক, সেডেল আর কভারিং তার পায়ের কাছে ছুঁড়ে মারলাম। বললাম, আমাদের সারটা হারানোর জন্য আপনিই দায়ী। সারটার জন্য খুব মন খারাপ হচ্ছে আমাদের, কিন্তু এখন এর জন্য শোক করার সময় নেই। কয়েক ঘন্টা আগে আমাদের ব্যাগেজ নিয়ে ক্যারাভ্যান রওনা দিয়েছে। তাদেরকে যত দ্রুত সম্ভব ধরতে হবে। বেশ কয়েকদিন ধরে পাহাড়ের বিশাল একটা সারির দিকে হেঁটে যাচ্ছি। আমরা জানি ওটা হচ্ছে নাইন চেং থাং লাহা রেঞ্জ। এই রেঞ্জের মধ্য দিয়ে যাওয়ার জন্য মাত্র একটা গিরিপথ আছে। এই গিরিপথটা চলে গেছে সেই নিষিদ্ধ শহর লাসায়। এরপর টোকার নামে একটা জায়গায় থামলাম আমরা। এখন থেকে আমাদেরকে পাহাড়ে চড়তে হবে। টানা 5 মাইল হাঁটার পর আমরা বিশ্রাম নেবার জন্য থামব।
এই 5 মাইল পথ কিভাবে পাড়ি দেব সে ব্যাপারে ভাবতেও ভয় লাগছে আমাদের। তবে লাসাই যাওয়ার জন্য সম্ভাব্য সব কিছুই করব আমরা। নিজেদের শক্তি অক্ষুণ্ণ রাখার জন্য সঙ্গে প্রচুর মাংস নিলাম। যাই হোক, আবার যাত্রা শুরু হলো আমাদের। দিনগুলো যেন শেষ হতেই চায় না, আর রাতও ভীষণ বড়। খুব সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে চোখ জুড়িয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর বুঝতে পারলাম পৃথিবীর সবচেয়ে বড় লেকগুলোর মধ্যে অন্যতম ন্যাম সো ওর ট্রেন গ্রি নর এর দেখা পেলাম। অনেক আগে এই লেকটার দেখার কৌতূহল ছিল আমাদের, কিন্তু সামনে যেতে সব কৌতূহল কোথায় উড়ে গেল বলতে পারবো না। আসলে এমন এক কঠিন অবস্থার মধ্যে যাচ্ছি যে কোনো কিছুতেই আমাদেরকে আর নাড়া দিতে পারছে না। বাতাসে অক্সিজেনের অভাব থাকায় রীতিমতো হাঁপাচ্ছি। সামনে 20,000 ফিট উঁচু পাহাড়ে চড়তে হবে আমাদের, সেটার দিকে তাকালে ভয়ে পা অবশ হয়ে আসছে। কিছুক্ষণ পরপর নিজেদের অজান্তেই উঁচু চূড়ার দিকে তাকাচ্ছি। তো আপনারা শুনছিলেন 7 Years in Tibet এর চতুর্থ পর্ব। কেমন লাগলো অবশ্যই এটা লাইক কমেন্ট দিয়ে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।